Hello my lovely viewers and my lovely family. Assalamualaikum. Welcome back to my channel. I hope everybody fine. We are fine alhamdulillah. আজকে আপনি দেখতে পাচ্ছেন এটা কি? এটা একটি সুইস রোল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইজি ওয়েতে ওভেন ছাড়া চুলাতে খুব সুন্দর একটি সুইস রোল বানানো যায় খুব অল্প সময়ে। তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিউয়ার্স আপনারা ওকে সাবস্ক্রাইব দিবেন, লাইক এবং কমেন্ট দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। থ্যাংক ইউ ভিউয়ার্স। তাহলে আমি আপনাদের সাথে এখন দেখাচ্ছি কিভাবে একটি সুইস রোলকে খুব ইজি ওয়েতে বানানো যায়। আপনাদের সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তা আপনারা আমার সাথে দেখতে থাকুন। সো ইজি ওয়েতে অল্প সময়ে কিভাবে উইদাউট ওভেনে ওভেন ছাড়া বার্নারে বা কুকারে একটি সুইস রোল কেক বানানো যায় আমি তাই দেখাচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স সুইস রোল কেক বানানোর জন্য প্রথমে আমি একটি বোল নিয়েছি, চারটি ডিম নিয়েছি। একে একে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি বোলের ভিতরে। এর সাথে আমি বাগাবাড়ি ঘি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর পুঠিয়া 4 এগ 1 টিস্পুন ঘি, আর বাটার হোয়াটএভার আপনার যে যেটা পছন্দ ইউজ করতে পারেন। আমি এখানে ঘি নিয়েছি এবং 6 টিস্পুন সুগার দিব, 6 চামচ চিনি দিব। এখানে দিতেছি, এখন দেখতে পাচ্ছেন আমি এখন এই ডিম চিনি এবং ঘি সবগুলো মিশ্রণকে একসাথে খুব ভালো করে বিট করে নিচ্ছি এক বিটা দিয়ে। এই আপনার এই বিটটা খুব ভালো হতে হবে যাতে একদম ফেনার মতো হয়ে যায়, ফোমের মতো হয়ে যায়, তাহলে কেকটা ভালো হবে। এগ এবং সুগারের মিশ্রণে আমি আস্তে আস্তে করে ফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। আই পুট হিয়ার ফ্লাওয়ার অ্যান্ড আই এম মিক্সিং। আমি হাফ কাপ ফ্লাওয়ার নিয়েছিলাম, দ্যাট মিন্স আধা কাপ ময়দা নিয়েছিলাম। আমি এখন এই ময়দাগুলো আস্তে আস্তে এই ডিম এবং চিনির এই মিশ্রণের ভিতরে মিশিয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে সুন্দর করে মিশাতে হবে, একসাথে সবগুলো দিয়ে মিশানো যাবে না, তাহলে কেকটা স্পঞ্জি হবে না। ফ্লাওয়ার মিশানো ডান। রাইট নাও আই পুট হিয়ার লিটল বিট সল্ট। এখন আমি এই মিশ্রণের ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি অ্যান্ড লিটল বিট বেকিং পাউডার। আই পুট হিয়ার লিটল বিট বেকিং পাউডার অ্যাগেন আই মিক্সিং কপারে। সব উপকরণগুলো মিক্স হয়ে গেল। রাইট নাও আই পুট ওয়ান ফ্রাই প্যান অন বার্নার অর কুকার অ্যান্ড আই পুট সাম ঘি অন ফ্রাই প্যান অ্যান্ড আই ব্রাশ কপার ওয়ে। আমার সমস্ত মিশ্রণটি সুন্দরভাবে মিশানো হয়ে গেল। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান দিচ্ছি এবং মিডিয়াম ফ্লেমে, এবং তার ভিতরে 1 টিস্পুন ঘি দিয়ে আমি একটু ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি ডোটা বা ব্যাটারটা দিয়ে দিব ফ্রাই প্যানের ভিতরে, দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি।
I put all batter in fry pan. Very low flame. খুব মৃদু আঁচে এই কেকটি বানাতে হবে বিফোর আই কভার অ্যান্ড আফটার 5 মিনিট লেটার আই ওপেন দিস কভার অ্যান্ড আই চেক 5 মিনিট দিস কেক ইজ রেডি ইউ সি আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপরে 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম ভেরি লো ফ্লেমে কেকটা বানিয়েছি কেক রেডি হয়ে গিয়েছে 5 মিনিটের ভিতরেই Very good looking and so soft, you see. And I can little bit roll over for setting. I mean, little bit roll kore nichi set korar jonno. Now I put inside Nutella. Ekhon ami etar bitor pashe purotatei Nutella lagiye nichi. I put all over. Nutella and I am rolling for set. আমি পুরাটার ভিতর সাইডে নিটেলা লাগিয়ে নিয়েছি এবং রোল করে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে জাস্ট 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি যাতে এটা ভালোভাবে সেট হয় আই এম পুট রেফ্রিজারেটর ফর 5 মিনিট আফটার 5 মিনিট মাই সুইস রোল কেক ইজ রেডি I am just right now cutting and I show you. Very soft, good looking, yummy, tasty, so good smell. 5 মিনিট পরে আমি ফ্রিজ থেকে কেকটাকে নামিয়ে নিলাম আমার কেকটা সুন্দর ছেটে গিয়েছে এখন আমি ভালো করে পিস পিস করে কেক কেটে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছি আর কালারটা খুবই সুন্দর দেখেন উপর পাশটা ব্রাউন গোল্ডেন ব্রাউন ইনসাইডটা খুব সুন্দর হয়ে গেল আমার খুবই অল্প সময়ে ওভেন ছাড়া খুবই মজাদার একটি সুইস রোল কেক দেখতে পাচ্ছেন কতটা সফট একদম স্পঞ্জের মতো ফোমের মতো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুবই টেস্টি মাই সুইস রোল কেক ইজ রেডি ভিউয়ার্স আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ আপনারা ওকে সাবস্ক্রাইব দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আপন করে নেবেন প্লিজ ফ্রেন্ড ক্লিক দ্য বেল আইকন ফর ইউ গট দ্য নিউ আপলোড টেক কেয়ার অপল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই